আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন জননী মোটরস থেকে আমি শাকিল বলছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি জিপসি টাইপের একটি বাইক, সরি জিপসি বাইক, কিউ এর একটি জিপসি বাইক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, যার মডেল হচ্ছে সুপারলাইট। সুপারলাইট বাইক সম্পর্কে আপনাদেরকে আজকে মোটামুটি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, যদিও আমি অতটা পারফেক্ট জানি না বিষয়টা নিয়ে, তারপরও যতটুকু জানি, যতটুকু বুঝি, অতটুকু বা বোঝানোর চেষ্টা করব। আজকে এই মুহূর্তে আমাদের জননী মোটরসে গাড়িটি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি কমিউনিকেটর বাইক, যেটা হচ্ছে আপনাদের এতটা মানে সুন্দর গাড়িটি, গাড়িটি যে চালিয়েছে সে একমাত্র বুঝতে পারবে, যা বলতে পারবে যে গাড়িটি কতটুকু মানে চালিয়ে আরাম বা কতটুকু সৌন্দর্য, কতটুকু ফুটে একটা মানুষ উঠলে একটা গাড়িতে, গাড়িতে যে উঠলে একটা মানুষে কতটুকু সুন্দর দেখায়, এই গাড়িতে না উঠলে বোঝা যাবে না। গাড়িটি কিন্তু যতটা সুন্দর, এটা কিন্তু এইভাবে স্ট্যান্ড করে রাখলে আপনারা বুঝতে পারবেন না কখনোই। আসুন আমি আপনাদেরকে একটি সিনেমেটিক শো নিয়ে আপনাদের সামনে চলে আসছি, চলুন। দর্শক, এতক্ষণে কিন্তু আপনারা সিনেমেটিক শোটা দেখে ফেললেন, অবশ্যই বুঝতে পারতেছেন যে গাড়িটি কেমন দেখতে দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আর কথা বাড়াচ্ছি না, আসছি বাইকটি সম্পর্কে। বাইকটি কতটুকু ভালো বা কতটুকু কি আসার বিষয়ে এগুলো একটু টোটালি আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসুন, বাইকটি কিন্তু একটি কমিউনিকেটর টাইপের বাইক। বাইকটি হচ্ছে একটি চায়না ব্র্যান্ডের, কিওয়ে ব্র্যান্ডের একটা গাড়ি, সুপার লাইট মডেলের গাড়িটি। গাড়িটি কিন্তু ডাবল সাইলেন্সার থেকে শুরু করে আপনার চাকার যে কন্ডিশন দেখতে পারতেছেন, পিছনের চাকা হচ্ছে আপনার 130/90/15 ইঞ্চি, আর সামনেটি কিন্তু পাচ্ছেন আপনি 110/90/16 ইঞ্চি। সামনেরটি কিন্তু পিছনেরটার তুলনায় 1 ইঞ্চি বেশি পাচ্ছেন, আর ইঞ্জিন কিন্তু অনেক বড় ইঞ্জিন, এটা 150 সিসির ইঞ্জিন। গাড়িটি কিন্তু অলমোস্ট আপনার তেলে পার লিটারে 40 কিলোর মতো পাবেন। অনেকেই হয়তো বা ভাবেন জিপসি টাইপের গাড়িগুলো তেল বেশি খায়, আসলে এই গাড়িটি কিন্তু সম্পূর্ণই আলাদা। আবার পিছনে একটি ক্যারিয়ার দেখতে পাচ্ছেন, ডাবল ইন্ডিকেটর, পিছনের লাইটগুলো একেবারে ইউনিক, আসলে বলার অপেক্ষায় রাখে না গাড়িটি যে কতটুকু সুন্দর, কতটুকু সুন্দর এটা বলার অপেক্ষায় রাখে না। কিউএ যে এত ভালো একটা গাড়ি বের করছে, এই গাড়িটির কিন্তু অলমোস্ট 15 লিটারের মতো ট্যাঙ্ক, এইখানে ট্যাঙ্ক আপনি কিন্তু চাইলে ক্যাপ খুলে এই চাবি দিয়ে এটা খুলতে পারবেন। এখানে তেলের মিটারটা কিন্তু দেওয়া আছে ট্যাঙ্কের উপরে, আর আপনারা অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন। গাড়িতে একটু ময়লা আছে, আমরা গাড়িটি চালিয়ে এখানে আসছি রিভিউ দেওয়ার জন্য। আর ওভারঅল কিন্তু গাড়িটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, কিন্তু আসলে বুঝতে পারতেছেন কি না, সামনে থেকে একটু লুকটা দেখাচ্ছি, সামনের হেডলাইট থেকে শুরু করে ইন্ডিকেটর কিন্তু জোস একটা লুক, আসলে মানে কি বলবো, কি বলে বোঝাবো আপনাদেরকে, গাড়িটি যে এত সুন্দর লুক আপনারা অবশ্যই আমাদের সিনেমেটিক শোটা দেখে বুঝতে পারছেন। গাড়িটি কিন্তু অলমোস্ট আপনার আমাদের শোরুমে চলে আসছে। এখন গাড়িটি আমরা একটা প্রাইজে ছেড়ে দিব, যদিও এখনও প্রাইস নির্ধারণ করা হয়নি, তবে এটা ধারণা করা যাচ্ছে 1,20,000-এর আশেপাশে থাকবে প্রাইসটি। আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারবেন জননী মোটরস থেকে। দর্শক, আজ কিন্তু এই পর্যন্তই এই গাড়ি নিয়ে, আর বেশি জানি না আমি, যদিও যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি, যদি ভুল ত্রুটি হয় কমার দৃষ্টিতে দেখবেন। দর্শক, আপনারা হয়তো বা ভাবছেন যে হঠাৎ করে স্কুটারের ব্যবসার পাশাপাশি মোটরসাইকেল বা তাও আবার কমিউনিকেটর সেকশনের একটি বাইক নিয়ে আসলাম, সেটা নিয়ে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কিন্তু স্কুটার কিন্তু বিভিন্ন রকমের স্কুটার আমার কাছে পাবেন। স্কুটার নিয়ে কোনো টেনশন নাই, সবসময় প্রত্যেকটা ব্র্যান্ডের স্কুটার রাখার চেষ্টা করি, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শোরুমে এসে আপনারা দেখবেন। দর্শক, আজ এই পর্যন্তই, দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য ভালো কিছু সবসময় দিতে পারি, ভালো কিছু করতে পারি। আর অবশ্যই জননী মোটরসে এসে গাড়িগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।